নতুন গণিত বইয়ের পৃষ্ঠা 9 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি পৃষ্ঠা 9 এ কি রয়েছে। এখানে একটি প্রশ্ন রয়েছে, বাংলাদেশের একটি ইউনিয়নের লোক সংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত, তারপরে রয়েছে এক প্রায়, সংখ্যাটি আমরা কিভাবে পড়ব। আসো দেখি এখানে রাফি এবং তুলি কি বলছে। রাফি বলছে এটি সহজ, আগের মতো আমরা দশ, শত, হাজার ও অযুতের দল গঠন করে পড়তে পারি। এখন তুলি কি বলছে দেখি। আমার কাছে কাজটি সহজ মনে হচ্ছে না, কারণ এখানে বাম দিকের এক এর স্থানীয় মানের স্থানটি নেই, অর্থাৎ এই পাঁচটি শূন্য এবং তার বামে এক, এক্ষেত্রে একক স্থানে শূন্য, দশক স্থানে শূন্য, শতক স্থানে শূন্য, হাজার স্থানে শূন্য এবং অযুত স্থানে শূন্য বসানোর পরে একটি এক রয়েছে। এই একের কোনো স্থান আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এখানে নতুন স্থানটির মান হবে লক্ষ, অর্থাৎ অযুতের পরে হবে লক্ষ। লক্ষ, এক লক্ষ অর্থ হল এক দশ অযুত, এবং একে লেখা হয় এক দিয়ে পাঁচটা শূন্য। এভাবে স্থানের নাম এখানে এই ছকটা লক্ষ্য কর, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক স্থানে শূন্য, দশক স্থানে শূন্য, শতক স্থানে শূন্য, হাজার স্থানে শূন্য, অযুত স্থানে শূন্য এবং লক্ষ্য স্থানে এক, এক লক্ষ বা দশ অযুত। আমরা এর স্থানীয় মান নির্ণয় করি। দেখো শূন্য, শূন্য একক, এর মান শূন্য, শূন্য এই শূন্যর, শূন্য দশক, এর মানও শূন্য, শূন্য শতক, এর মান শূন্য, শূন্য হাজার, মান হল শূন্য, স্থানীয় মান শূন্য, শূন্য অযুত, এরও স্থানীয় মান শূন্য, আর এক লক্ষ এর স্থানীয় মান হলো এক লক্ষ বা দশ অযুত। আমরা তাহলে নতুন একটি স্থান জানলাম, সেটা হলো অযুতের পরে লক্ষ, যেখানে দশ অযুত মিলিয়ে এক লক্ষ হয়। তাহলে আসো আমরা এখানে দেখি এক নম্বর প্রশ্নে কি রয়েছে। বাংলাদেশের একটি পৌরসভার মোট জনসংখ্যার 80,699 জন পুরুষ, অর্থাৎ 8 অযুত 699 জন পুরুষ এবং 7 অযুত 6,644 জন নারী। সংখ্যা দুইটি উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। তাহলে আমরা এই সংখ্যা দুটো এর স্থানীয় মান নির্ণয় করব, যেটা প্রথমে হলো 80,699। তাহলে আসো আমরা শুরু করি এর স্থানীয় মান নির্ণয়ের জন্য। প্রথমে আমরা লিখে নিই 80,699। তাহলে 80,699 লিখে নিলাম। আমরা আরেকবার দেখে নেই 80,699। তাহলে এই 80,699 এটা আমরা কোথায় লিখি, আশি হাজার ছয় শত নিরানব্বই,
80,699। এখন এর স্থানীয় মান আবার আমরা নির্ণয় করি। 80,699 এখানে নয় এর স্থানীয় মান বের করব। এই নয়ের স্থানীয় মান নয় দশক, এর স্থানীয় মান হলো ছয় শতক, তারপরে শূন্য হাজার এবং আট অযুত। তাহলে আমরা এখানে লিখি নয় একক, তারপরেরটা হলো এখানে নয় দশক এবং তারপরে ছয় শতক এবং পরেরটা হলো শূন্য হাজার, তারপরেরটা হলো আট অযুত। আমরা এর স্থানীয় মানগুলো নির্ণয় করি। এখন এখানে লিখে নিই স্থানীয় মান তাহলে নয় এককের স্থানীয় মান হলো নয়, তারপর নয় দশকের স্থানীয় মান হলো নব্বই, এবারে ছয় শতকের স্থানীয় মান হলো ছয়শ, শূন্য হাজারের স্থানীয় মান শূন্য এবং আট অযুতের স্থানীয় মান হলো আট অযুত, একক দশক শতক হাজার অযুত। তাহলে এখন দেখা যাচ্ছে যে আমরা এই মানটি এই দুইটি হাজার এবং অযুত মিলিয়ে হয় 80,000। এখানে 80,000 আমরা লিখতে পারি। তাহলে আমরা এর স্থানীয় মান বের করলাম। এখানে চেয়েছিল জনসংখ্যার উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। আমরা এটার মান বের করলাম। এবার বের করব 76,644। তাহলে আমরা 76,644 এখানে লিখি 76,644। আমরা আরেকবার দেখে নিই, 76,644 জন নারী, এটা আমরা সংখ্যায় লিখব। তাহলে এটা বানান করে বা কথায় লিখি 76,644। 76,644 লিখলাম। এবারে এর স্থানীয় মান আমরা নির্ণয় করব। তাহলে স্থানীয় মান নির্ণয়ের জন্য আমরা এখানে সংখ্যাটা লিখি 76,644। এবারে আমরা
মান বের করি। তাহলে আমরা শুরুতে দেখি প্রথম চার, এটা হলো চার একক, তারপর এটা হলো চার দশক, তারপরে হলো ছয় শতক, তারপরে হলো ছয় হাজার, এবং তারপরে হলো ছয় সাত অযুত। এবারে আমরা এর স্থানীয় মান নির্ণয় করি। চার এককে চার হয়, তারপর চার দশক চল্লিশ, তারপর ছয় শতকে ছয়শ, ছয় হাজার, তারপরে হলো সাত অযুত, একক দশক শতক হাজার অযুত। এখন দেখা যাচ্ছে যে এই হাজার এবং অযুত মিলিয়ে আমরা হাজার লিখতে পারি, সেক্ষেত্রে এখানে হয় সাত ছয় ছিয়াত্তর হাজার। তাহলে আমরা এই ছিয়াত্তর হাজার ছয় শত চুয়াল্লিশেরও স্থানীয় মান নির্ণয় করলাম। এটা হলো স্থানীয় মান। তাহলে আমরা এখানে এক নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। এবারে দুই নম্বর প্রশ্ন, সংখ্যা রেখায় ক ও খ স্থানের সংখ্যা লিখি। এখানে লক্ষ্য করো, এখানে লেখা হয়েছে সাত হাজার, একক দশক শতক হাজার, তাহলে এই বড় দাগ পর্যন্ত হলো সাত হাজার, আর এখানে এই বড় দাগ পর্যন্ত এখানে লেখা আছে আট হাজার। তাহলে এখানে মাঝখানে কয়টি দাগ আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এ পর্যন্ত হলো দশ। এখানে মোট দশটি ঘর আছে, দশটি ঘর অর্থাৎ সাত হাজারের পরে দশটি ঘর পার হয়ে হয়েছে আট হাজার, তার মানে এখানে প্রতি ঘরের মান হলো একশো করে, প্রতি ঘরের মান একশো করে এক হাজার, সাতের থেকে আট হাজার বিয়োগ করলে পাওয়া, আট হাজার থেকে সাত হাজার বিয়োগ করলে পাওয়া যায় এক হাজার, তার মানে এক হাজার এখানে দশ ভাগ করে আছে, তাহলে প্রতি ভাগের মান হবে একশো। তাহলে এই ঘরটির মান কত হবে? একটি আমরা সহজেই অনুমান করতে পারি, এক দুই তিন, অর্থাৎ প্রথম ঘরে ঘর গণনা করলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এখানে দশ ঘর যাওয়ার পরে যে ঘরটা, এই সংখ্যা এখানকার সংখ্যা হবে এক হাজার বেশি, তাহলে এখানে আট হাজার আছে, এখানে হবে নয় হাজার। আমরা তাহলে এখানে নয় হাজার লিখি। এখানে হলো নয় হাজার, ঠিক। তারপরে ক্ষয়ের অবস্থান আমরা একইভাবে গণনা করব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশ ঘর পরেই এই ক্ষয়ের অবস্থান, সুতরাং এরও ঘর নয় হাজারের পরের থেকে গণনা করলে
এখানে 100 200 300 400 500 600 700 800 900 1000 আর 1000 12 তাহলে 9000 আর 1000 মিলিয়ে হলো 10000 অর্থাৎ এখানে হলো 1 অযুত পর্যন্ত 10000 হয় 1 অযুত তাহলে আমরা সংখ্যা রেখায় খ ক এবং খ এর সংখ্যাটি লিখে ফেললাম কতে হলো 9000 এবং খতে হলো 10000 আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ